नमस्कार दर्शक बंधुरा, आमार नतून आरेकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। तो सकाल थेके आकाशटा छिलो एकदम झलमले आर रोदो उठेछिलो सांघातिकभावे। तो सकाल थेकेई ब्लगटा शुरू करलाम, सकालेर थेके पुरो दुपुर अब्दि जा जा काजकर्म करलाम आर किभावे कि करलाम सेटा निये आर रइलो आजकेर पुरो ब्लगटा। বেশ কিছুদিন ধরে চলছে বৃষ্টি, তো বৃষ্টির পরেই আজকে একদমই আকাশ পরিষ্কার আর বৃষ্টি একদম হয়নি, মেঘও ছিল না আকাশে। তো সকালবেলা যেটা কাজ আমি মুড়ি দিয়ে দিলাম পাখিদেরকে, আর এখানে দেখুন এটা হচ্ছে তালের গজা বা তালের ফোপড়া যেটাই বলা যায়। এটা হচ্ছে তাল খাওয়ার পরে যে আঠিটা থাকে সেটাকে এরকমভাবে এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, আর এগুলো এখন মোটামুটি গজা ভিতরে হয়ে গেছে, ভিতরেটা শ্বাস হয় কাটলে দুদিকে বেরাবে আর কি। আর সকালে চা রেডি হয়ে গেছে, আর এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, চাল কিছুটা সময় ভিজিয়ে রাখলে একটু ঝরঝরেও হয় আর গ্যাসও সাশ্রয় হয়, তো সে কারণেই চালটা ভিজিয়ে রাখি। আর এখান থেকে ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছি, মাছ কী কী মাছ রান্না হবে তাই জন্য আগে থেকেই বের করে রেখে দিয়েছি। তো এবার চা খাওয়ার পালা, যথারীতি কেক দিয়ে চা খাবো আজকে। আর এই যে ঋদ্ধির, আমার ঋদ্ধির বাবার সাথে ছিল লাল চা। আর ঋদ্ধির বাবা গতকাল নিয়ে এসেছিল কুরকুরে কর্নের প্যাকেট একটা, তো সেটা ভাবছিলাম ঢালা হয়নি, সেটাও এখন এই কৌটার মধ্যে আটকে রেখেছিলাম। এটা খেতে কিন্তু দারুণ আর টেস্ট এত সুন্দর, কি বলবো, মুখে দিলে একদম গলে যাচ্ছে, খুব সুন্দর। আগেও খেয়েছি অনেকবার, এটাই কুরকুরে আনলে এটাই আনা হয় আর কি, এই ফ্লেভারটাই আমার বেশি ভালো লাগে। তো এটাই আটকে রাখলাম আর দু চারটে খেলাম। আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে একটা মৌচাক হয়েছে, প্রায় এক মাস মতো হয়ে গেল, মৌচাকটা ভালোই বাড়ছে। আর এই যে অনেক বড় একটা চাক হয়েছে, আশা করা যায় অনেক মধুও হবে। এই মৌচাকটা কিন্তু একটা আম গাছে হয়েছে, আর পাশে রয়েছে কাঠবাদামের গাছ, আর এই আম গাছে বিয়ে চলেছে একটা চই গাছের চই গাছ। আর এই দেখুন বিষাক্ত একটা যোগ, এই যোগগুলো প্রায় আমাদের বাড়িতে এখন দেখা যায়, যেহেতু বর্ষাকাল ছিল আর প্রচণ্ড গাছপালা বাড়িতে, তাই এই বর্ষার সময়টা কিন্তু এই যোগগুলো খুব মানে দেখা যায়। আর এইগুলো সহজে বোঝা যাবে না যে এগুলো যোগ, এগুলো প্রায় উপর থেকে শক্ত খোলসে ঢাকা আর কাঁটা জাতীয়, মানে যে কেউ খালি পায়ে চললেই তার কিন্তু ইনফেকশান হবেই হবে। আর এখন দিচ্ছি আবার রান্নাঘরের চালে, দেখি পাখি ডাকাডাকি করছে, তো ওদেরকেও খাবার দেওয়ার জন্য আবার চলে এলাম। তো সকালে চা খাওয়ার পরে ঋদ্ধি পড়তে বসেছিল আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। তো দুপুরে রান্নায় ছিল আজকে ভোলা মাছের ঝাল, সাথে ছিল ঋদ্ধির যে মাছ ভাজা তুলে রেখেছিলাম, ঝাল খেতে পারবে না, বেশ অনেকটা লঙ্কাই দিয়েছি। আর এখানে ছিল বরবটি আলু সেদ্ধ, এটা পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে মাখা হবে। আর সাথে ছিল উচ্ছে আলুর একটা তরকারি, এটা সর্ষে জিরে আর লঙ্কা দিয়ে, এটা খেতেও ভালো লাগে। এই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজাটা আগে থেকে তুলে রেখে দিয়েছিলাম, যখন খাওয়া হবে তখন মাখবো। আর আমার মেয়ে দেখুন ফুল কুড়িয়ে নিয়ে এসেছে, সজনে ফুল অনেক ফুল ফোটে আর ও এরকম কুড়িয়ে নিয়ে আসে। আর এই যে ভাত রেডি হয়ে গেছে, তো ঋদ্ধি খাওয়া দাওয়া স্নান করার পরে এখন ড্রয়িং করছিলো, আর আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলার জন্য। সোলারটায় খুব ভালো চার্জ হচ্ছিলো যেহেতু বেশ রোদ, রোদের তাপ প্রচণ্ড, আর এ কদিন মেঘলা মেঘলাই গেছে, আর একটু রোদ হলেই কিন্তু সোলারে চার্জ হয়, আর সোলার দিয়েই পুরো ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছুই চলে আমাদের বাড়িতে। আর এই দেখুন আমি পোশাকগুলো পরিষ্কার করার পরে ছাদে চলে এসেছিলাম মেলার জন্য, প্রচণ্ড রোদ, বেশি সময় লাগবেও না। তো আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, লক্ষ্মীবারের এই লক্ষ্মী ঠাকুরের ঘরটা কিন্তু আমি পাতি প্রতি বৃহস্পতিবারে। আর দেখুন লক্ষ্মী পুজো হয়ে গেছে, দেখেছেন মুখটা কত সুন্দর, লক্ষ্মী ঠাকুরটা সাজিয়ে গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে, ঠাকুরকে মনও ভালো থাকে আর ঠাকুরের জায়গাটাও বেশ ভালো লাগে। আর এই যে পুজো দেওয়ার পরে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম, তারপরে চলে আসলাম ছাদে। ছাদে আসলাম এই কারণে প্রচণ্ড রোদ দেখেছিলাম, তাই ড্রাই ফ্রুটস কিছুটা ঘরে ছিল আর সেটাকে বারবার রোদ দিয়ে দিয়ে রাখি, যেহেতু অনেকগুলো অনেক দিন ধরে এগুলো খাওয়া হবে, তাই জন্য বারবার রোদ দিয়ে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে। এখানে ছিল কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তাও দিয়েছিলাম, আর দিয়েছিলাম ঢেঁকি ছাটার চিড়ে, ওই চিড়েটা রোদ দিয়েছিলাম এই কারণে, চিড়েটা সেভাবে খাওয়া হয় না, আর এই রোদ দিয়ে রাখলাম, এবার ওই চিড়েটা খেয়ে ফেলতে হবে, অনেক দিন হয়ে গেছে। এই যে ঢেঁকি ছাটার লাল চিড়ে, এটা কিন্তু গ্রাম বাংলায় বেশ ভালোই পাওয়া যায়, মানে আমাদের এখানে এই চিড়েটা সবাই প্রতি পূর্ণিমাতে পুজো দেওয়ার সময় এই চিড়েটাই ব্যবহার করে।
আর এখানে ভোগের প্রসাদ মানেই এই চিরা ভোগ দিতেই হয়। তো এই আমনগুলো বেশ অনেক সময় ধরে রোদ খাইয়ে নিয়েছি, দু থেকে আড়াই ঘন্টা মতো, আর এই পেস্তাগুলোও তাই। কাজু বাদাম কিশমিশ কম ছিল বলে আর রোদ দেওয়ার দরকার মনে করলাম না, তাই এই দুটো বাদামই খুব ভালো করে রোদ দিয়ে নিচ্ছিলাম। আর এপাশে ছিল ঢেঁড়সের বীজ। ঢেঁড়স গাছ থেকে যেগুলো ঢেঁড়স বুড়ো হয়ে গেছিলো তোলা হয়নি, সেই ঢেঁড়সের বীজগুলোই আবার রোদে শুকিয়ে রাখা হচ্ছিল, যে কারণে আবার চারা তৈরি করা হবে নতুন চারা তৈরির জন্য। আর এভাবে রোদ দিয়ে শুকনো করে রাখলে বেশ অনেক দিন ভালোও থাকবে। আর এরই মধ্যে আমার রান্নাবান্না যখন হয়ে যায় তখন চলে আসলো বাজার। তো সাপ্তাহিক বাজার মানে আমাদের ওই যে হাটটা বসে ঠেকুয়ার কাছাকাছি, সেই হাটেই এই গাছ মানে প্রচুর পরিমাণ অর্গানিক সবজি মানে নিজস্ব বাড়ির সবজি পাওয়া যায় সেগুলোই নিয়ে আসছিলো। আর এখানে ছিল কুমড়ো, বুড়ো শশা, শশার তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে, আর ছিল পটল, উচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, ঝিঙে, আর সমস্ত কিছু কিন্তু দেশীয় সবজি এগুলো। আর এই ঝিঙেটা এতই নরম ছিল যে ভেঙে গেছে আনতে আনতে। আর এখানে ছিল এই যে পানি ফল, এখন প্রচুর পরিমাণ পানি ফল উঠছে আর এটাই হচ্ছে সিজন। আর এই যে এখানে ছিল কদবেল, কদবেল তো আমার ভীষণ প্রিয়, আর এই সময়টাই কিন্তু কদবেল প্রচুর পাওয়াও যায়। কদবেল শরীরের জন্য উপকারী আর খেতেও তো টেস্টি। আর এই ঝুড়িটা আনা হয়েছিলো, প্যাকেট কাটা হয়নি, তাই প্যাকেটটা কেটে আবার ঝুড়িটা রেখে দিলাম কৌটোতে। তো আমাদের এখানে দোকান বাজার যেহেতু সব রকমই আছে, তারই মধ্যে গ্রামে যেরকম হয় তো এগুলো সেরকমভাবে পাওয়া যায় না, তো এগুলো আনতে গেলে বাইরে থেকে আনতে হয়। আর এই যে আমি এখন মেয়ের আবদারে মাখলাম কদবেল, তো কদবেল মাখা তো আমার ভীষণ ভালো লাগে, তবে ঘরে ধনে পাতা ছিল না, ধনে পাতা ছাড়াই এই কদবেলটা আজকে মাখলাম, খেতে কিন্তু দারুণ ছিল। বেলটা খুব আঠা ছিল আর পেকেছিলো, ভালোই পেকেছিলো। অনেক সময় দেখা যায় কদবেল ভিতরে পাকে না, কাঁচা থাকে আর নষ্ট হয়ে যায়, কিন্তু এটা ভালোই ছিল। তো এভাবেই লঙ্কাটা বাদ দিয়ে মাখবো যেহেতু রিদ্ধি খাবে, আর একটা চামচ দিয়ে ফাটিয়ে ভিতরের অংশগুলো বের করে নিলাম প্রথমে, তারপরে বিট, নুন, চিনি, কাসন্দ আর একটু ভাজা মশলার গুঁড়ো একসাথে মিক্সড করে নিয়েছিলাম। আর চিনিটা দিতে হয়েছে এই কারণে কদবেল একটু কষাটে ভাব থাকে, আর চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে যে কোনো টকে। তো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, ওকে লঙ্কাটা খাওয়াইনি, গোলমরিচ দিয়ে ওরটা ভালো করে মেখে দিয়েছিলাম, সবটাই মেখেছিলাম। তারপরে লাস্টে আমি আবার লঙ্কাটা অ্যাড করেছি যেহেতু আমরা বড়রা খাবো তাই। আর এই কদবেলগুলো কিন্তু নিয়েছিল 5 টাকা পিস, মানে খুবই কম। আর এরকম সাইজের কদবেলগুলো শহরের দিকে কিন্তু 10 টাকা করে নিয়েই নেবে, তো এই গ্রামে যেহেতু তাই জন্য 5 টাকা করে নিয়েছে, হয়তো এরপরে আরও দেরি করে গেলে 3টে হয়তো 10 টাকায় পাওয়া যেত, এরকম অবস্থা। তো গ্রামে এইসব জিনিস ওঠে তবে খুবই রেয়ার, এদিকে যেরকম জলপাইটা পাওয়া যায় না, জলপাই কি এরা জানেই না, এত মানে এতটাই ভেতরে গ্রাম, তো তাই এসব জিনিসগুলো শহরাঞ্চলের জিনিস গ্রামে সেভাবে আসে না। আর আমাদের এখান থেকে সমুদ্র কাছে হলে সামুদ্রিক মাছ সেভাবে কিন্তু পাওয়া যায় না, সবই কিন্তু বাইরে চলে যায়। আর এদিকে লোটে মাছ, তারপরে আমুদি মাছ, ঢেলা মাছ এগুলো আসেই না এদিকে, আর আমরা এগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত যেহেতু শহরে থেকেছি, বা ওইদিকে মাছগুলো যায় আর এদিকে সেভাবে আসে না, তো এই মাছগুলো খুব মিসও করি। আর এই যে কদবেলটা মাখা হয়ে গেছে, এখন রিদ্ধিকে কিছুটা দিয়ে দেবো, আর এরপরে লঙ্কা মাখিয়ে এই যে আমরা রেডি হয়ে গেল আমাদের কদবেল। তো কদবেলটা খুবই ভালো লাগছিলো, ভাতের সাথে খেতে তো দারুণ লাগছিলো, আর এমনি এমনি কদবেল মাখা এমনি এমনি ভালো লাগে। সাধারণত একটু লেবু পাতা আর একটু ধনে পাতা দিলে কিন্তু কদবেল মাখার গন্ধটা আরও ভালো হয়। আমি সামান্য সর্ষের তেলও দিয়েছি, খুবই কম। তারপরে দুপুরে চলে আসলাম, এই যে রিদ্ধি ঘরে খেলা করছিলো একা একা, ওকে ওর সাথে কথা বলছিলাম আর ওর খেলাগুলো দেখছিলাম কীভাবে কী করে না করে, বাচ্চাকেও তো সময় দিতে হয়। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।